দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো। সুতরাং এই সময়টা স্কুল কলেজ চালু রাখা থাকবে কি না সেটা নিয়ে একটু রিভিউ করো। আচ্ছা ম্যাম, মাধ্যমিক পরীক্ষাও আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে, এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে, হ্যাঁ ম্যাম, সেদিকটা নজর রাখতে হবে। কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে আবার। ঠিক আছে ম্যাডাম, আমাদের থার্ড বাচ্চাদের টিকাকরণ ম্যাডাম 3 তারিখ থেকে আরম্ভ হবে। আমাদের রাজ্যে প্রায় 48 লাখ বাচ্চা এই ক্যাটাগরিতে পড়ে। রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় কি আবার বন্ধের পথে এগোচ্ছে? আজকের যে সাংবাদিক সম্মেলনে কি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানালেন যে সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু কি আবার লকডাউন হতে চলেছে? পশ্চিমবঙ্গে কি সমস্ত স্কুল এবং কলেজে কি নতুন করে তালা লাগতে চলেছে? সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং জানাবো যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত স্তরের পরীক্ষা কি টোটালি অনলাইনে হতে চলেছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আবার বন্ধ হতে চলেছে? তোমাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি হতে চলেছে? এবং এই সাংবাদিক সম্মেলনে এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি জানালেন? তো ভিউয়ার্স, আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রোটেকনিক্যাল জিনিয়াস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে নাও। প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং হেল্পফুল কন্টেন্ট তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, তোমরা কিন্তু আগের ক্লিপটায় দেখলেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকের যে সাংবাদিক সম্মেলন, যে গুরুত্বপূর্ণ সম্মেলনে কিন্তু জানিয়েছেন যে সমস্ত স্কুল কলেজে কি আবার কোভিড পরিস্থিতি বাড়তে চলেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত স্কুল কলেজকে আবার বন্ধ করার পথে তিনি এগোচ্ছেন। দেখো, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না হলেও তিনি কিন্তু টোটালি সমস্ত স্কুল কলেজের খবর নিয়েছেন এবং জানিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ছাত্রছাত্রীদের কোভিড টিকাকরণের ব্যবস্থা করার জন্য। তিনি এও জানিয়েছেন যে সামনেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তিনি কিন্তু সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে টার্গেট করেছেন এবং জানিয়েছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং স্টুডেন্টদের যাতে কোনোভাবেই সমস্যা না হয়, সেই জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কোভিড পরিস্থিতি মেনে সমস্ত ভ্যাকসিনেশনকে কিন্তু কমপ্লিট করার জন্য সমস্ত স্টুডেন্টদের। তোমরা কিন্তু অনেকেই ভাবছো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আবার স্কুল কলেজে লকডাউন হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আবার বন্ধ হতে চলেছে? দেখো, এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই এবং এর কিন্তু কোনো রকম সম্ভাবনা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেই। এখনো পর্যন্ত আজকের যে পরিস্থিতি বা এখনকার যে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কোনো রকম পরীক্ষা কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত পরীক্ষার কথা কিন্তু, ছাত্রছাত্রীদের কথা কিন্তু মূলত মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং তিনি কিন্তু সেই জন্যই সবথেকে গুরুত্বপূর্ণভাবে এটাও জানিয়েছেন যে সামনেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত স্টুডেন্টদের যত তাড়াতাড়ি সম্ভব কোভিড টিকাকরণ যাতে হয়ে যায়। এবং তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আবার এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে, তোমাদের উদ্দেশ্যে বলি এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব কোভিড টিকাকরণ হয়ে যাবে এবং তোমরা কিন্তু এই বিষয়টাকে কোনোভাবেই মাথায় নিও না, তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউয়াসলি করে যাও এবং কোনোভাবেই কিন্তু এই রকম বিষয়ে যতটা পারো কম চিন্তাভাবনা করো এবং তোমাদের পড়াশোনায় এই বিষয়টা কিন্তু কোনোভাবেই আসতে দিও না। এই বিষয়টা ভেবে কিন্তু তোমাদের পড়াশোনার কোনো রকম প্রিপারেশনে কোনো রকম কম বা বেশি করো না, তোমরা তোমাদের প্রিপারেশন যেরকম করছো সেই অনুযায়ী এগিয়ে যাও, যতটা সম্ভব প্রিপারেশনটাকে কিন্তু বাড়াতে থাকো। আমি কিন্তু তোমাদের ডিটেলসে ভিডিওটিতে বললাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রোটেকনিক্যাল জিনিয়াস সব সময় তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।